দেশে জাতীয় ফল খাওয়া লাগে আর এই বাগানে বাগানে ঘুরে আর এটা কাটলে যে কি করস ওহ এই শ্রেণীবাম এই একটা কাটালে দাম আছে কয় টাকা এই ছোট এই 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 এইটার কত কেন এইটার দাম আছে কত পঞ্চাশ তো এই গাছটা কয়ঠার কাটা লইছে আপনার এই গাছটা কয়ঠার ঠার কাটা লইছে এই করেন যে

হ্যাঁ আচ্ছা বছরে কয়টা সুপারি রইপরে এই তিন সব মিলে কয় টাকা তোমার ইনকাম আছে এই জায়গাটা দিয়ে চার হাজার টাকায় তোমার হবে আমরা বাঙালিরা এত বোকা কেন আমরা সুপারি গাছ না লাগাই যদি ভালো উন্নত জাতীয় কিছু গাছ লাগাই হ্যাঁ আমরা উন্নত জাতির দরকার না আমরা তো লেবু গাছ লাগাই তাও

আগে তার টাকা আপনারা দেখতে পারেন একজন কৃষক তার কত ঘাম এখন গাছে আচ্ছা সেলিম আপনি এই কাটাল দিয়ে কি আপনি ই বানাইতে পারবেন কাডালের আবার কাই করা যায় ওই কি কয় রে কাটাল দিয়ে বার্গার বানাইতে পারবেন কাটাল দিয়ে বার্গার বলে বাংলাদেশে বানান যাবে বলে আর শুনলাম আমি তোমাদের কাটাল নামাই লাগছেন

Hmm? दिया, दिया। <laughs> 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 गो

আপনারা এই জঙ্গলের সাবধানে হাঁটাচলা করবেন এই জঙ্গলে এখন রাসেল করে কোথায় আছে বলা যাবে না কিন্তু আপনারা দেখলে ভাবতে পারেন এটা মনে হয় ওই কোনো বিশাল বড় জঙ্গল বা আন্দার মানি ঢুকে গেছি কিন্তু না এটা আমাদের বরিশালের সচরাচর সব জায়গায় এরকমই জঙ্গল দেখা যায় কারণ বরিশালের অঞ্চলগুলো তো অতিরিক্ত পানির অঞ্চল এই কারণে বেশি এখানে গাছপালা বুঝছেন আবার কেউ অ্যামাজনের জঙ্গল ভাববেন না কিন্তু যদি আরো ভিতরে ঢুকি এই আরো বড় জঙ্গল আছে আজকে আর গাইলাম না কালকে যাব।